সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি তোমাদের কতটা হয়েছে তা তোমরা অনলাইন মক টেস্টের মাধ্যমে যাচাই করে নাও। অনলাইন মক টেস্ট দিলে তোমরা যে সুবিধাগুলো পাবে সেগুলি হলো: এক, নিজের আত্মবিশ্বাস বাড়বে; দুই, নতুন প্রশ্নের সাথে তোমাদের পরিচয় হবে; তিন, অজানা প্রশ্নের উত্তর তোমরা জানতে পারবে; চার, পরীক্ষার তুমি কত স্কোর করেছো তা সঙ্গে সঙ্গে জানতে পারবে। যদি তুমি মক টেস্টের পদ্ধতি জেনে থাকো তাহলে পাসওয়ার্ডটি লিখে নাও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে মক টেস্টের লিঙ্কে ক্লিক করো এবং মক টেস্ট দাও। যদি তুমি মক টেস্টের পদ্ধতি না জেনে থাকো তাহলে ভিডিওটি পুরো দেখো এবং মক টেস্টের বিভিন্ন ধাপগুলি জেনে নাও। প্রথমে দেখো, ভিডিওর নিচে একটি ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করো। তারপর স্ক্রিনটা উপরের দিকে তোলো, দেখো অনলাইন মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করো। এবার দেখো একটি ওয়েব পেজ খুলে গেছে, এখানে তোমার নাম এবং পাসওয়ার্ড লেখো। এরপর কন্টিনিউতে ক্লিক করো। এবার দেখো কোয়েশ্চেন পেপার চলে এসেছে, এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো একটি প্রশ্ন বা একাধিক প্রশ্নের উত্তর যদি তুমি না দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে উত্তরপত্র সাবমিট হবে না। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় অপশানের বাম দিকে যে ঘরগুলো আছে ওখানে ক্লিক করো এবং সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে নিচে দেওয়া সাবমিট বাটনে ক্লিক করো। এখন তোমার পরীক্ষা শেষ হয়েছে এবং সঙ্গে সঙ্গে তুমি তোমার রেজাল্ট পেয়ে গেলে। এখন দেখে নাও কোন প্রশ্নগুলির উত্তর ভুল হয়েছে এবং কোন প্রশ্নগুলির উত্তর ঠিক হয়েছে। প্রথম প্রশ্নের উত্তর ভুল হয়েছে এবং তার সঠিক উত্তর কী হবে দেখে নাও। এইভাবে তুমি প্রতিটি প্রশ্নের উত্তর যাচাই করে নিতে পারবে। ভিডিওর ধাপগুলি আবার একবার ভালো করে দেখে নাও, তারপর তুমি তোমার কোশ্চেন পেপারের উত্তর দাও। যদি মক টেস্ট প্রক্রিয়াটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও যাতে পরীক্ষা দিতে পারে।